কত ঝরঝরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইজি কিচেনে। আর ইজি কিচেন রেসিপিতে আজ আমরা তৈরি করব গ্রামের কাটারি ভোগ চালের খিচুড়ি। এখানে কাটারি ভোগ চাল আছে গ্রামের, একদম ফ্রেশ চাল নিব। চালের এটা এখন চাল ধুয়ে ফেলবো। আর চাল ধোয়ার আগে প্যাকেজ মশলা, মশলাগুলোকে সব প্যাকেজের মধ্যে রেখে দিয়েছি। হলুদ, হলুদ মরিচ আর দারচিনি, সয়াবিন তেল, হলুদ মরিচ কম করে দিয়েছি। এটা হচ্ছে জিরা চা চামচ, ধনে এক চা চামচ, গরম মশলা, সামান্য একটু গোলমরিচ, আদা রসুন, বাটা একসাথেই লাগালেন, সরি আদা রসুন বাটা, মিশে দিলে ঘটে ফ্রাই করে দেখবেন। মশলাটা দিয়ে দিলাম, তেলটা দিয়ে দিলাম, সামান্য একটু দিলাম, আপনাদের জন্য সারপ্রাইজ আছে, কারণ সম্পূর্ণ নতুন পদ্ধতিতে খিচুড়িটা তৈরি করবো, যেটা কখনোই কেউ করেছে বলে আমার মনে হয় না। তো সেই জন্যই আমরা প্রথমে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, স্পেশাল মশলা যেটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, রেখে দিয়েছিলাম, এখন এটা কীভাবে দিই আপনাদের দেখার সুবিধাতে ঢেলে দিচ্ছি। চুলার আজ আফটার 10 মিনিট কষানোর পরে কালারটা কেমন হয়েছে দেখেছেন। এখন আমরা আমাদের প্রধান উপাদান চাল ভিজিয়ে রেখেছিলাম, একদম শুকিয়ে গেছে, দিয়ে দিলাম। আজ খুবই কম আছে, সেই জন্য কোনো সমস্যা হচ্ছে না। খিচুড়িতে নতুন মাত্রা যোগ হবে বাসায় তৈরি হালিম মিক্স, 1 কাপ হালিম মিক্স। এখানে আছে 8 রকমের ডাল, 1 কাপ হালিম মিক্স যথেষ্ট হবে। আমি 1 কাপের জায়গায় একটু বেশি দিচ্ছি, কোনো সমস্যা নেই। মোটামুটি 1 কাপ হালিম মিক্স দিয়ে দিলাম। হালিম মিক্স কীভাবে বানাতে হয় সেটা ডিসক্রিপশনে আছে, যদি সময় হয় দেখে নেবেন। এখন এটা আমরা পানি দেব, এখন সময় হয়েছে হালিম মিক্সকে দিয়ে দেওয়ার। দিয়ে দিলাম হালিম মিক্স, হ্যাঁ
before that এটা হচ্ছে মামা এখন আমরা প্লেটিং এ যাব তৈরি হলো অসাধারণ সুস্বাদু ভুনা খিচুড়ি এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাজু বাদাম পেস্তা বাদাম এবং কিসমিস এবং কাঁচা মরিচ